চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শীতরাং। আমফানের থেকেও ভয়ানক হতে পারে শীতরাং। ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোয় প্রবল দুর্যোগের আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে কলকাতা সহ বাংলায়? তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আশ্রয় পড়তে চলেছে? ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে? কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা? এ বিষয়ে আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা কি জানালো? বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। ঘূর্ণিঝড় আমফানের চেয়েও ক্ষতিকারক হতে পারে সীতারাং। ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলে অমঙ্গল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে আসছে ঘূর্ণিঝড় সীতারাং। ঘূর্ণিঝড়কে নজরে রেখে সাত জেলায় হাই অ্যালার্ট। সরকারি কর্মীদের দিওয়ালির ছুটি বাতিল। আশ্রয় পড়বে ঘূর্ণিঝড়। কালী পুজোয় বিপর্যয় মোকাবিলায় বিশেষ নির্দেশ নবান্নের। উড়িষ্যার উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ঘনিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সীতারাং। আগামী 25শে অক্টোবর এই ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল হতে পারে। আজ এমনটাই জানালো দিল্লির মৌসুম ভবন। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, আজ সকালে উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আইএমডি সূত্রে খবর, আজকে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে 22শে অক্টোবর নাগাদ এই নিম্নচাপ পূর্ব মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। এরপর 23শে অক্টোবর এটি গভীর নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এই নিম্নচাপটি 24শে অক্টোবরের মধ্যে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সিস্টেমটি উত্তর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উড়িষ্যা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে 25শে অক্টোবর মঙ্গলবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সীতারাং। ঘূর্ণিঝড় সীতারাং আছড়ে পড়া নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। স্বভাবতই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মধ্য কলকাতায় কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুনেছি আমফানের চেয়েও এই ঘূর্ণিঝড়ে গতি বেশি, 200 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। দিল্লি থেকে ফোন এসেছিল, আমরা সব ব্যবস্থা করেছি, প্রতিবারের মতো এবারও কন্ট্রোল রুম থাকবে। বুধবারই বিপর্যয় মোকাবিলা দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করে দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে কালী পুজোর সময় অর্থাৎ 24শে অক্টোবর ঝড় বৃষ্টির সম্ভাবনা। সে কথা মাথায় রেখে তার 4 থেকে 5 দিন অর্থাৎ 25, 26, 27 এবং 28শে অক্টোবরের মধ্যে সমস্ত বিসর্জন সেরে ফেলতে তৎপর হয়েছে প্রশাসন।